বন্ধুরা, এটা হলো মোস্ট পপুলার ফেস্টিভ্যাল ইন সাউথ কোরিয়া। এটা খুবই আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। যারা প্রকৃতিক প্রেমী তাদের জন্য কিন্তু এটা খুব সুবর্ণ সুযোগ যে কিন্তু বছরে একবারই এই ফেস্টিভ্যালটা হয়। আপনারা কিন্তু এই সময়টা মিস করবেন না। এই সম্পূর্ণ লেকটা লোটো ওয়াল টাওয়ারটা খুবই সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, এখন আমরা কিন্তু সিওলে আছি, সাউথ কোরিয়াতে। ঠিক আছে, এখন যদি স্প্রিং সিজনের সিজন, এখন এই সময় এইরকম এখন চেরি ব্লসম ফেস্টিভ্যাল চলছে। যে আশেপাশে যে আপনার সাদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব চেরি ব্লসম ট্রি। এই গাছের যখন সৌন্দর্যটা ফুটে উঠেছে, এটা দেখার জন্য কিন্তু নানান জায়গা থেকে মানুষের আগমন ঘটছে। শুধু তাই নয়, এই দৃশ্য দেখার জন্য কিন্তু প্রচুর পর্যটক কিন্তু আমাদের এখন সাউথ কোরিয়াতে ভিজিট করছে। প্রচুর ভিড় দেখেছেন, প্রচুর ভিড়। এই যে সুন্দর যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, গাছের মধ্যে সাদা ফুল ফুটে রয়েছে, এই ফুল দেখার জন্য কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে আসছে। এই সামনেই আমাদের সেই খুব ফেমাস লেক সিয়াচেন লেক, প্রচুর পরিমাণ লোক কিন্তু এই লেকে এখানে আসছে। দেখুন প্রচুর ভিড় দেখেছেন। এই গাছটা ফুলটা দেখেছেন, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় লাগছে। খুব সুন্দর লাগছে কিন্তু, দেখুন কিন্তু ভিডিও করছে। এত পরিমাণে লোক এসছে এখানে, প্রচুর পরিমাণে কিন্তু লোক এসছে এখানে, সব সব এখানে কোরিয়ানরা এসছে, জাপানিজরাও আছে এখানে। এখানে অনেকে কিন্তু ফটো শ্যুট করছে এখানে। এই সুন্দর দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষ দেখেছে। এই দেখেন কোরিয়ানদের সঙ্গে প্রচুর ভিড় দেখেছেন। প্রচুর চারদিকে কিন্তু শুধু ভিড়, মাথা মানুষের মাথায় দেখা যাচ্ছে, এত ভিড় হচ্ছে। এই স্প্রিং সিজনটা যে এসছে, আগমন হয়েছে, দেখুন উপলক্ষে যে দৃশ্যটা এখন এখন এই আমাদের সাউথ কোরিয়াতে খুবই সুন্দর লাগছে, কিন্তু খুবই আকর্ষণীয়। এখন যে আমরা এখান থেকে হাঁটছি, এর ফিলিংসটি অন্যরকম। ভিতর থেকে মন পুরো একদম শান্তি। এই সৌন্দর্যটাতে কোনো কথাই হয়নি, এত সুন্দর দৃশ্য। এই দেখুন গাছটা দেখুন, ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। কিন্তু খুবই সুন্দর এবং মনে একদম গেঁথে যাওয়ার মতো দৃশ্যগুলো। সবাই কিন্তু এখান থেকে ফটো তুলছে, প্রতিটা মানুষ কিন্তু খুব এনজয় করছে। কিন্তু লেকের চারিদিকে কিন্তু দেখুন এই সাদা ফুলের গাছ, খুবই সুন্দর লাগে কিন্তু দেখতে। সরি,
এই পকেটে যে সৌন্দর্যটা উপভোগ করার জন্য প্রচুর মানুষের ভিড় এখানে। প্রচুর পরিমাণে কোরিয়ান আছে, সেরকম কিন্তু বিদেশিরাও আছে, প্রচুর আমেরিকানরা কিন্তু এই দৃশ্য দেখার জন্য এখানে কিন্তু আসে। এবং চারিদিকে প্রচুর ভিড়, এসে একজন লেগে খুব সুন্দর দৃশ্য সাদা ফুলগুলোর জন্য। অনেকে ব্লগিং করছে, খাবার নাইলে পড়ে গেছে। এসব কিন্তু এখন হালকা হালকা কিন্তু শীত রয়েছে। গোলাপি গোলাপি ফুলও কিন্তু দেখা যাচ্ছে। বিশ্বকাপ খুব সুন্দর কিন্তু। এই সম্পূর্ণ লেক জুড়ে কিন্তু দেখুন সব কিন্তু সাদা সাদা ফুল দেখতে পাবেন দু সাইডে কিন্তু। চারি খুব সুন্দরভাবে সাজানো আছে গাছটা, এই সাদা ফুলের গাছ কিন্তু চারিদিকেই কিন্তু। খুব সুন্দর লাগছে দেখতে। সামনে লেকের উপরে একটা ছোট একটা ব্রিজ আছে, এটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাবে। এই দেখুন, এখান থেকে দেখুন, এই সম্পূর্ণ লেকটা। আমরা কিন্তু এদিক থেকে আসলাম, খুব সুন্দর কিন্তু দৃশ্যটা দেখতে লাগছে। এইটা দেখে মনে হচ্ছে, দেখুন হিসাবটা দেখে মনে হচ্ছে আমরা একটা ইসের মধ্যে রয়েছি, জাহাজের মধ্যে রয়েছি সাইজ। এটা সুন্দর কারুকার্য করেছে দেখুন, এভাবে সাজিয়েছে দেখুন, দেখে কিন্তু কোনো জাহাজ নয়, এ রাস্তার আগে এইভাবে সুন্দরভাবে করেছে ওভার ব্রিজটাকে দেখুন কীভাবে সাজিয়েছে, খুব সুন্দর কিন্তু।
কোরিয়াতে যদি ভিজিট করেন অবশ্যই কিন্তু এই জায়গাটায় আসবে, এই সিওচন লেকে। এই জায়গাটা খুব পপুলার এবং পর্যটক রাখলে কোরিয়াতে কিন্তু এই জায়গাটায় অবশ্যই ভিজিট করে সবাই। মোস্ট পপুলার জায়গার মধ্যে এই জায়গাটা কিন্তু এক। আর এই সিজনেও দেখুন প্রচুর মানুষ কিন্তু ভিডিও করছে, ফটো তুলছে চারিদিকে, এতটাই সুন্দর এই জায়গাটা। এই জায়গাটা দেখুন এখানে সুন্দর, এখানে খুব সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, খুব আকর্ষণীয় কিন্তু দেখুন এই জায়গাটা থেকে দেখতে লাগছে। আমরা যেখান থেকে হাঁটছি এর ফিলিংসটা কিন্তু অন্যরকম দেখুন। সমস্ত লেকগুলো সবাই কিন্তু হাঁটছে দেখুন, সবুজ সবুজ একদম সবুজ কালারের পাতাগুলো সবে মাত্র এই পাতাগুলো জ্বালিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। ফুল সবুজ পাতা তার সাথে এই সাদা ফুল দিয়ে খুবই আকর্ষণীয়। এতক্ষণ ধরে হাঁটলাম চারিদিকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু ফটো তুলছে, কেউ কিন্তু এই মুহূর্তটাকে মিস করছে না। এই যে স্প্রিং সিজনটা এসছে সবাই কিন্তু সিজনটাকে খুব উপভোগ করছে। সম্পূর্ণটা ভিডিওটা আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন যে কোরিয়ানরা কতটা এই সিজনটাকে কতটা উপভোগ করছে। খুবই সুন্দর দেখুন, আমরা যে রাস্তাটা দিয়ে হাঁটছি দু সাইডে কিন্তু দেখুন এই সাদা ফুল গাছগুলো দেখুন। খুবই আকর্ষণীয় কিন্তু এখনও কিন্তু প্রচুর পরিমাণ লোক এখানে আসছে। এই দেখুন এখন কিন্তু প্রচুর লোক কিন্তু নিচে নামছে। দেখুন সামনে বড় ফুট করছে সুন্দর ফুলে। চারিদিকে কিন্তু সবাই খুব এনজয় করছে, খুব এনজয় করছে সবাই। এখান থেকে টাওয়ারটা দেখুন, মোটে বল টাওয়ারটা এই ফুল গাছের জন্য দেখা যাচ্ছে না। রোটি রোড টাওয়ারে উল্টো দেখে কিন্তু এর সাথে কিন্তু এই লেকটা রয়েছে। এখান থেকে কষ্ট দেখা যাবে দেখুন জায়গাটা থেকে, এই লেকটা দেখো, এই লেক, এই দেখুন লোটে ওয়াল টাওয়ারটা খুবই সুন্দর লাগছে। চারিদিকে দেখুন সাদা ফুল গাছ রয়েছে,
দেখে পুরো তার দিকটা ঘিরে কিন্তু রয়েছে দেখো চার সাদা ফুল গাছ। এই জন্য জায়গাটা আরও বেশি সুন্দর আকর্ষণীয়। জুম করে দেখাচ্ছে দেখুন কত দেখেছেন, এই টাওয়ারটা দেবেন আমি দেখছি খুবই সুন্দর লাগছে, খুব আকর্ষণীয়। এই সম্পূর্ণ কিন্তু এই জায়গাটা জুড়ে কিন্তু এই সাদা ফুল গাছগুলো রয়েছে, এই ফুলগুলোর জন্য জায়গাটা খুবই আকর্ষণীয় লাগছে, সবাই ফটো তুলছে। আমরা একটু সামনে আগে যাচ্ছি,